নমস্কার আশা করি সবাই ভালো আছেন বই ও বৈঠকের আসরে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যে স্বনামধন্য লেখক ও লেখিকাদের বাছাই করা কিছু ভিন্ন সাজে গল্প আপনাদের সামনে পরিবেশনায় আমি রাজদীপ। আজ আপনাদের জন্য থাকছে শ্রী সরঞ্জিত চক্রবর্তীর লেখা একটি অনবদ্য ছোট গল্প জাদুকর গল্প পাঠে আমি রাজদ্বীপ ও অন্যান্য বিভিন্ন চরিত্রে রাজদ্বীপ ও সুলগ্ন শুরু হচ্ছে আজকে গল্প শ্রী সরঞ্জিত চক্রবর্তীর লেখা জাদুকর স্যারের বেত নাচানো দেখে হাড়ু পাগলার কথাটা মনে পড়ে গেল তোজোর বিপদ বিপদ খুব বিপদ দেখ আজ তোর কি হয় সত্যি আজ দিনটাই খারাপ সকালে মায়ের কাছে বকুনি খেলো তারপর আবার এখন এই সব কিন্তু পয়সা না থাকলে ও কি করবে আজ সকালে পাউরুটি কিনে বাড়ি যাওয়ার সময় হাড়ু পথ আটকে ছিল তোজোর পাগলা হারুকে এই বকুলপুরের সবাই বেশ ভয় পায় কখন যে কী করবে তার কোনো ঠিক নেই ওকে দেখলে তাই সবাই এদিক ওদিক পালায় তোজও পালাতো কিন্তু সামনে তখনই এমন করে একটা টুটো চলে এলো যে আর রাস্তা টক্কাতেও পারেনিও হাড়ু এসে সামনে দাঁড়িয়ে বলেছিল দে টাকা দে টাকা খাবো দে দে টাকা তাহলে তাহলে আমিও তোকে একটা জিনিস দেব জিনিসের কোনো দরকার নেই তো ও জানে হাড়ু ওকে কি দেবে হারু একবার ওর বন্ধু রাজুকেও অমন বলেছিল রাজু পাঁচ টাকা দিয়েছিল হারু পাগলাকে আর তার পরিবর্তে রাজুকে একটা পাথর দিয়েছিল হাড়ু বলেছিল ওটা নাকি পরশ পাথর লোহায় ঠেকালেই সোনা হয়ে যায় আর শুধু এই রাজুকেই নয় এই বকুলপুরের কতজনকে হাড়ু পাগলা পরশ পাথর দিয়েছে তা ঠিক নেই কেউ কিছু দিলেই বিনিময়ে পাথর দিয়ে বলে এই নেই পরশ পাথর আজ থেকে তুই বড় লোক হয়ে গেলি ছাই হয়েছে বড় লোক তাছাড়া টাকা কোথায় পাবে তোজ। ওকে মা হাতে টাকা দেন নাকি পাউরুটি কেনার জন্য গুনে গুনে টাকা দিয়েছিলেন মা মা খুব রাগী গত ছমাস আগে বাবা মারা গিয়েছেন তোজোর তারপর ওরা কলকাতা থেকে চলে এসেছে এই বকুলপুরে এখানে তোজোর টেলিস্কোপ দিয়ে দেখার মতো সম্পর্কের এক মামার বাড়ি সেই বাড়ির নিচে একটা ঘরে ভাড়া থাকে তোজো আর ওর মা মা সেলাই করেন আর ছাত্র পড়িয়ে সংসার চালান ওদের টাকা পয়সা টানাটানি আছে সেটা তোজো বোঝে হাড়ুকে পাশ কাটিয়ে কিছুতেই যেতে পারছিল না তোজো হাড়ু এসে একদম গায়ের ওপর উঠে পড়েছিল যেন শেষে একরকম ধাক্কা দিয়েই ওকে সরিয়ে তোজো নিজের পথ করে নিয়েছিল আর তখনই হারু চিৎকার করে বলে উঠেছিল বিপদ বিপদ খুব বিপদ দেখ আজ তোর কি হয় বিপদ কি তো একটা ক্লাস সিক্সে পরেও লোকে ওকে ছোটো লো, ভাবলেও ও সব বুঝতে পারে আজ সকালেই তো শুনছিল সে মায়ের মামাটি ওপর থেকে এসে মায়ের ওপর খুব চোটপাট করছিল কি না দু মাসে ভাড়া আর ইলেকট্রিকের বিল বাকি পড়েছে মা বলেছিলেন দিয়ে দেবেন কিন্তু তাও মামা এমন খারাপ কথা বলছিল মায়ের মন খারাপ দেখে তো ভেবেছিল মায়ের মন একটু ভালো করা দরকার ও টুকটাক হাত সাফাইয়ের ম্যাজিক দেখাতে পারে একটা গুলি নিয়ে মাকে বলেছিল মা একটা ম্যাজিক দেখবে মা এমনিতেই বিব্রত ছিলেন ওই কথা শুনে যা বুকেছিলেন তখনই বুঝেছিল হারুর অভিশাপ কাজ করতে শুরু করেছে আর তারপর এখন আবার এই কী রে টুকছিলি কেন বল স্যার আবার বেত নাচিয়ে জিজ্ঞেস করলেন বারিনবাবু ওদের অঙ্কের টিচার আজ ক্লাস টেস্ট নিচ্ছেন অঙ্কে তো যো ভালোই আজও ভালোই প্রস্তুতি নিয়েছে কিন্তু এমন করে বিপদে পড়বে বুঝতে পারেনি কুড়ি নম্বরের টেস্ট লুজ শিটে পরীক্ষা হচ্ছিল হঠাৎ পাশের বেঞ্চে বসার প্রতীক ফিস ফিস করে বলল এই তোজো তোর পায়ের কাছে আমার সিটটা পড়ে গিয়েছে দে তো তোজোর সাদা মনে কাদা নেই সিটটা তুলে দিতে গিয়েছে প্রতীককে অমনি পিছনে বসে অয়ন চেঁচিয়ে স্যারকে বলল। দেখুন স্যার তোজোর প্রতীকে খাতা নিয়ে টুকছে আরে আমি কোথায় টুকলাম তোজো প্রতিবাদ করলেও স্যার শুনছেন না স্যার জিজ্ঞেস করেই যাচ্ছেন কিরে কেন টুকছিলি বল আমি টুকিনি স্যার তোজো কাঁচু মাছু গলায় বললো আপনি প্রতীককে জিজ্ঞেস করুন ওর খাতাটা পড়ে গিয়েছিল তাই শুধু তুলে দিচ্ছিলাম কী রে প্রতীক তাই স্যার এবার ঘুরলেন প্রতীকের দিকে প্রতীক উঠে দাঁড়ালো তোজো বলল বললো ওর কিছু পড়া হয়নি তাই আমি যদি একটু দেখাই মানে আমি না করেছিলাম কিন্তু স্যার ও শোনেনি জোর করে তোজোর মুখ হাঁ হয়ে গেল প্রতীক কি বলছে এটা স্যার ফিরলেন তোজোর দিকে তবে রে মিথ্যে কথা বলা আজ তোর হচ্ছে স্যারের বেথটা ওঠার সময় তোজো দেখল প্রতীক অয়ন নিজেদের মধ্যে মুখ টেপে হাসছে সত্যি হাড়ু পাগলা ঠিকই বলেছে আজ ওর চারিদিকে বিপদ দুপুরের দিকে এই সাহেব পাড়ার রাস্তাটা নির্জন হয়ে যায় পাশেই গঙ্গা মাঝে মাঝে সেখান থেকে জাহাজের ভোঁ আসে এই বকুলপুরে আগে পর্তুগিজদের কুঠি ছিল এই রাস্তাটার সামনেই মাইতিদের বড় বাড়িটার পাশে এখনও সারেং বাড়ি আছে একটা দেখলেই বোঝা যায় কয়েকশো বছরে পুরনো সারা গায়ে গাছপালা দিয়ে মোড়া ভিতরে কেউ যায় না আজ স্কুল ছুটি হয়ে গিয়েছে তাড়াতাড়ি পাশে বিনোদ বিহারী স্কুলের সঙ্গে ম্যাচ আছে ওদের স্কুলের সবাই সেই দিকেই গিয়েছে তোজোর মন ভালো নেই বাড়িতে সকালে অমন ঝামেলা হলো আবার ক্লাসে স্যার মিছিমিছি ওকে মারলেন প্রতীক আর অয়নটা এমন শয়তান ওদের জন্য স্যার তোজোর পরীক্ষার খাতা থেকে পাঁচ নম্বর মাইনাস করে দিয়েছেন মা যদি জানতে পারেন তবে রুক্ষা থাকবে না মা খুব কড়া এইসব ব্যাপারে এইসব সব সাত পাঁচ ভাবতে ভাবতে মাইতিদের বাড়িটা তোজো ছাড়িয়েছে এমন সময় এই পেয়েছি বলে প্রতীক অয়ন দুদিক থেকে চেপে ধরল ওকে বেশ ভয়ই পেয়ে গেল তো এরা আবার কি চায় প্রতীক বলল এই তো তোকেই খুঁজছি আমরা কেন অয়ন বলল যা তো মাইতি বাড়িতে যা আমাদের হয়ে গোপালকে একটা চিঠি দিয়ে জলদি কেন ওই বাড়িতে তো কাউকে ঢুকতে দেয় না তো যো অসহায় গলায় বলল সেই জন্যই তো তোকে বলছি আমাদের ঢুকতে দেবে না প্লাস আমরা গাছ বাইতে পারি না ভালো তুই পারিস গাছ টুপ করে পাঁচিল টোপকে ঢুকে পড় গোপালের ঘরটা একতলায় ওকে এই চিঠি দিয়ে একটা জিনিস ওকে খুব জানানো দরকার গোপাল ওদের ক্লাসে পড়ে ভীষণ বখাটে ছেলে প্রতীকদের খুব বন্ধু ওকে নিশ্চয়ই কিছু জানাতে চায় তো যে বললো ও আমি পারবো না ধরা পড়ে গেলে মাইতিবাবু খুব রাগী তোকেই করতে হবে অয়ন চোখটা শুরু করে বলল না হলে তোর মায়ের কাছে বলে দেবো তুই টুকলি করতে গিয়ে ধরা পড়েছিস কিন্তু আমি তো করিনি স্যার তোর নম্বর কেটেছেন স্যার সব জানেন কাকিমা কাকে বিশ্বাস করবেন তোকে না স্যারকে তোজো মাথা নামিয়ে নিল সত্যি মা যদি স্কুলে খবর নেন তাহলেই হয়েছে আচ্ছা প্রতীকরা কি ইচ্ছে করে ওকে ফাঁসিয়েছে এমন কিছু করাবে বলে ও অনিচ্ছুক গড়ায় বলল ঠিক আছে দে নিঝুম দুপুর স্কুলের ব্যাগ পিঠে নিয়ে গাছবে পাঁচিল টোপকে ভিতরে ঢুকতে কোনো অসুবিধেই হলো না তো আগে একবার ওই বাড়িতে ঢুকেছিল তাই ও জানে গোপালের ঘর কোনটা বাড়ির মালিক মাইতিবাবু গোপালের ঠাকুরদা খুব কড়া লোক তোজ জানে ধরা পড়লে খুব বিপদে পড়বে সত্যি হাড়ু পাগলা ঠিকই বলেছে পাঁচিলের থেকে নেমে চারিদিকটা দেখল তোজো সামনে ফাঁকা লন একপাশে একটা নিচু পাঁচিল ঘেরা কুয়ো আর বাগান লন পেরিয়ে সামনে মূল বাড়ি যার নিচে বাঁদিকে গোপালের ঘর এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল তোজো আর ঠিক তখনই ঘেউ ঘেউটা শুনতে পেলো একটা পাগ দৌড়ে আসছে প্রজাপতির পিছন পিছন বাচ্চা কুকুর খেলা করছে তোজো থমকে দাঁড়িয়ে পড়ল এই সেরেছে কুকুরটা ঝামেলা করবে নাকি কিন্তু কুকুরটা খেয়ালই করল না কিছু প্রজাপতি পিছন পিছন লাফাতে লাফাতে এগিয়ে গেল লনের এক কোনায় কুয়োর দিকে তোজো দেখল কুয়োর চারিদিকে কুকুরটা ঘুরল খানিক তারপর আচমকা লাফিয়ে প্রজাপতিটাকে ধরতে গেল পারল না উল্টে টুপ করে গাছের পাতার মতো খসে পড়ল কুয়োর ভিতরে থমকে গেল তো যো কুকুরটা তো পড়ে গেল কুয়ে ওটাকে তো বের করতে হবে না হলে তো বিপদ তো যো এদিক ওদিক তাকালো কেউ নেই চারিদিকে ও কি করবে গোপালের কাছে চুপচাপ চিঠি দিয়ে বেরিয়ে আসবে নাকি চিৎকার করে লোক ডাকবে নিমেষে ঘেমে গেল তোজো। ও নিজের পিঠ বাঁচাবে নাকি যেটা ঠিক সেটা করবে মা বলেন যেটা ঠিক সেটাই কর্তব্য হলুদ ছোট্ট প্রজাপতিটা উড়ছে কাগজ ফুলের মতো উড়ছে তোজো চোয়াল শক্ত করে নিল তারপর চিৎকার করে বলল ও কাকু ও দাদু পড়ে গিয়েছে কুকুরটা কুয়ে পড়ে গিয়েছে দারোয়ানটা ঘাড় ধরে ওকে প্রায় ছুঁড়ে ফেলে দিল ঘরটার মধ্যে ভাঙা ইঁট কাঠের আবর্জনার মধ্যে পড়ে গেল তোজো খুব লেগেছে পায়। বোধ হয় কেটেও গিয়েছে কি জ্বালা করছে দারোয়ানটা বলল থাক এখানে বন্ধ মালিক বলেছে বাইরে আমায় পাহারা দিতে পাঁচিল টপকে আমাদের বাড়ি ঢোকা গোপাল বাবাকে ভালো ছেলে পেয়ে তাকে দুষ্টুমির দলে টানা থাক এখানে সন্ধে পর্যন্ত বন্দি তোজো আর কি বলবে কুকুরটাকে বাঁচাতে গিয়ে বাড়ির লোক জড়ো করল কুকুরটা বাঁচল কিন্তু ওর হলো বিপদ ওর হাতে চিঠি ধরা পড়ে গিয়েছে মাইতিবাবুর কাছে তারপর ও যে পাঁচিল টপকে ঢুকেছে সেটাও ওরা বুঝে গিয়েছে মাইতিবাবু ওদের বিশাল চেহারা দারোয়ানটাকে বলেছে রামু জাত এই চোরটাকে সারেং বাড়িতে আটকে রাখ দেখবি যেন সন্ধের আগে ছাড়া না পায় তো যো আপছায় এদিক ওদিক তাকালো চোখ সয়ে গিয়েছে কিছুটা তাই মোটামুটি দেখতে পাচ্ছে ওর ভয় লাগলো সাপটাপ নেই তো বাড়ির সামনের দিকে মূর্তিমান জমরাজে মতো দারোয়ান দাঁড়িয়ে আছে ওদিক দিয়ে তো পালানো যাবে না সন্ধে হয়ে গেলে মা চিন্তা করবেন আর খুঁজতে যদি বের হন তাহলে কপালে দুঃখ আছে তো ভয়ে পেটে ভিতরটা গুলিয়ে উঠল মা যে বলেন কখনো খারাপ কাজ করতে নেই সবাইকে সাহায্য করতে হয় তাহলে ভগবান মুখ তুলে চান সব কি মিছে কথা ও তো নিজের বিপদের কথা চিন্তা না করে ছোট্ট কুকুরটাকে বাঁচালো তাহলে ভগবান তো নিজের কাজেই ডুবে রইলেন ওর দিকে কই মুখ তুলে চাইলেন না তো দেখলি আমায় সিঙ্গারা খাওয়ার পয়সা না দিলে কি হয় আবছা অন্ধকারের ভিতর থেকে হাড়ু পাগলা বেরিয়ে এলো আচমকা তোজো ভয়ে চোটে আঁক করে চিৎকার করে উঠে প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু হারুই ধরল ওকে বলল দেখ দেখ খাবার দেখ কোনো মতে সামলালো নিজেকে জটা চুলে নোংরা জামা পড়া একটা লোক এমন আকছায় দাঁড়িয়ে থাকলে কে না ভয় পাবে কিরে কিরে কী হলো দে দে সারাদিন খাওয়া হয়নি হারুর গলাটা কেমন যেন শোনালো কষ্ট হলো তোজোর মনে পড়ে গেল মা বলেন কে খারাপ করলো না ভালো করলো দেখতে নেই নিজেকে সবসময় ঠিক কাজটাই করতে হয় তোজো পিঠের ব্যাগের থেকে টিফিন বাক্সটা বের করে দিল আজ খায়নিও বলল নাও খাও হাড়ু প্রায় কেড়ে নিল টিফিনটা তারপর ঢাকনা খুলে গোগ্রাসে খেতে লাগল সামান্য রুটি আলু বাজা তোজোর ইচ্ছেও করে না খেতে কিন্তু ওর দেখে মনে হলো হাড়ু যেন অমৃত খাচ্ছে খাওয়া শেষ করে হাড়ু ফেরত দিল বাক্সটা তারপর বলল আয় আয় আমার সঙ্গে কেন তো ভয় পেল তো থাক এখানে বসে হাড়ু কথা না বলে সামনের একটা গাছের ঝুড়ি নেমে প্রায় ঢেকে আসা দরজার দিকে এগিয়ে গেল তো দেখলো দেখল হাড়ু নিশ্চয়ই এখানেই থাকে দেখাই যাক না ও এগিয়ে গেল হাড়ু পিছন পিছন হারু ওকে নিয়ে আবছায়ের মধ্যে নানান গাছপালা ঘুরে দরজা পেরিয়ে আলোর মধ্যে এনে দাঁড় করালো বলল যা যা পালা সামনে নদীর বাঁধ পালিয়ে যা তোজো দেখলো দেখল সত্যিই তাই তাহলে এমন গোপন দরজাও আছে সারেংবাড়িতে তোজো সময় নষ্ট না করে দৌড়োতে গেল কিন্তু হাড়ু পিছন থেকে ওকে টেনে দাঁড় করিয়ে দিল বলল বলেছিলাম একটা জিনিস দেব তোকে এই এই পরশ পাথর আবার সেই পাথর তোজো বলল আমার দরকার নেই সব হাড়ু বলল আমি তো খ্যাপা সারা জীবন এটাই খুঁজে ফিরেছি এনে এনে এই পাথর লোহাকে সোনা করে দেয় নে নে নিয়ে পালা পালা তোজো পাথরটা পকেটে ঢুকিয়ে আর কথা বাড়ালো না দারোয়ানটা এদিকে চলে এলেই বিপদ সন্ধ্যের আগে ওকে বাড়ি পৌঁছতেই হবে হাতের পাথরটা তুলে জানলা দিয়ে আসা চাঁদের আলোয় আরেকবার দেখল তোজো অদ্ভুত লাল আর নীল রং মিশে আছে পাথরটায় তোজো ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে বিছানায় মা ঘুমোচ্ছেন অঘরে হাসি পেল তোজোর পরশ পাথর বলে কিছু হয় নাকি ওটা তো সত্যজিৎ রায়ের সিনেমা গল্পটা রাজশেখর বসুর লেখা মা বলেছেন কিন্তু যদি সত্যি হয় তোজো ভাবল একটু তারপর পা টিপে টিপে উঠে মায়ের সেলাইয়ের জায়গা থেকে বড় ভারী লোহার কাঁচিটা নিয়ে আবার বিছানায় ফিরে এলো কাঁচিটা পুরনো এক কোনায় মায়ের নাম খোদাই করা আছে তোজো দম ধরে বসে রইল একটু জানলার বাইরে স্টেশন মোড়ের বাবুদার দোকানের পিছনে পিৎজার মতো গোল চাঁদ উঠেছে তার আলোয় তোজো পাথরটা দেখলো আরেকবার বুকের ভিতরে যেন লক্ষ্য হরিণ ঢুকে পড়েছে ও এবার বাঁ হাতে কাঁচিটা তুলে পাথরটা কাঁচি গায়ে ঠেকালো আস্তে করে কই কিছু হলো না তো তোজো আবার পাথরটা ঠেকালো আবার ঠেকালো বারবার ঠেকালো কিন্তু কিচ্ছু হলো না লোহার কাঁচি লোহারই রয়ে গেল আর বুকের হরিণেরাও নিমেষে মিলিয়ে গেল কোথাও তোজোর আচমকা হাসি পেল নিজেই তো পাগল না হলে কি আর একটা পাগলের কথায় বিশ্বাস করে বালিশে পাশে কাঁচি আর পাথরটা রেখে শুয়ে পড়ল তোজ তারপর রাতের পাখির ডাক শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ল আর মনে নেই ঘুম ভাঙল একটা ধাক্কায় কি হয়েছে ঘুম জড়ানো চোখে কোনো মতে তাকালো তোজো মাথাটা কট করে উঠল মা কি বলছেন মায়ের মুখে এত রাগ কেন তুজ ভালো করে তাকালো এবার জানলা দিয়ে আসা আলো দেখল বুঝলো সবে ভোর হয়েছে নরম হাওয়া আসছে সকালের ঝিরঝিরে রোদ উঠি উঠি করছে এমন সকালে মা রেগে আছেন কেন মা বলছেন কি করেছিস তুই কি করেছিস বল এটা কি এমন কাছে তুই কোথা থেকে এনেছিস কার এটা তোজো দেখলো মায়ের হাতে ধরা একটা বড় কাঁচি সোনার মা রাগ আর ভয় মিশ্রিত গলায় বললেন কি সর্বনাশ করেছিস তুই এই বয়সে এরকম করলি এটা কার থেকে এনেছিস তোজো দেখলো দেখল বালিশে আড়ালে উঁকি দিচ্ছে সেই হাড়ু পাগলার পাথর আর সকালের ঝিকিমিকি রোদের ঝিলিক দিচ্ছে কাঁচি যার কোণে মায়ের নাম লেখা মা আরও কিসব যেন বলছেন ভয় পাচ্ছেন তোজো আচমকা হাত তুলে মাকে থামালো তারপর পাথরটা তুলে নিয়ে মায়ের আঁচলে বাঁধা লোহার চাবির গোছাটা বের করে বলল মা একটা ম্যাজিক দেখবে কেমন লাগলো আজকে গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আত্মীয় বন্ধু পরিজনদের সাথে শেয়ার করতেও ভুলবেন না আর সবশেষে আমার একান্ত অনুরোধ আপনারা প্লিজ আমার এই চ্যানেল বই ও বৈঠককে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনেরই আরও বিভিন্ন গল্প আপনাদের সামনে পরিবেশন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী গল্পে নমস্কার